আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সার্ভার থেকে প্রায় 30,000 গ্রাহকের নথি গায়েব হওয়ার ঘটনায় রাজুকের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। আগামী 30 দিনের মধ্যে রাজুক চেয়ারম্যানকে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সকালে দুদকের আইনজীবী পত্রিকায় প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। রাজুকের আওতাধীন এলাকায় কোনো ভবন নির্মাণ করতে হলে সংস্থাটি থেকে ভূমি ব্যবহারের ছাড়পত্র ও নির্মাণের অনুমোদন নিতে হয়। এই কার্যক্রমের জন্য ব্যবহার করতে হয় রাজুকের ওয়েবসাইট। অনলাইনে নিবন্ধন করে ভবনের নকশা সহ আনুষাঙ্গিক কাগজপত্র গ্রাহককে এই ওয়েবসাইটেই আপলোড করতে হয়। পরে যাচাই বাছাই সহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এই ওয়েবসাইটেই ভূমি ব্যবহারের কাগজ ছাড়পত্র ও ভবনের নকশা আপলোড করে রাজুক। এগুলো ডাউনলোড করে ভবন নির্মাণের কাজ শুরু করতে পারেন গ্রাহক। 2019 সালের মে মাস থেকে এমন আধুনিক পদ্ধতিতেই গ্রাহকদের সেবা দিয়ে আসছে রাজুক। সম্প্রতি রাজুকের সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদন সংক্রান্ত প্রায় 30,000 গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েব হয়ে যায়। আল কায়দা ও তালেবান মতাদর্শী বিশ্বাসী 6 হিজরতকারীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রব, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আফসার ও সাইদুদ্দিন। গতরাতে রাজধানী সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন ভিত্তিক অ্যাপসে যোগাযোগের মাধ্যমে দল গঠন করত। স্থানীয় সহযোগীদের নিয়ে টেকনাফে অবস্থান করছিল তারা। এদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মেট্রো রেল চালুর পঞ্চম দিনে কোনো ঝামেলা ছাড়াই চলাচল করতে পারছেন যাত্রীরা। টিকিট কাউন্টারগুলোতেও নেই বাড়তি চাপ। সকাল থেকে সহজেই মেট্রোতে উঠতে পারছেন সবাই, তাই সকাল থেকে স্বাচ্ছন্দ্যে মেট্রো রেলে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে থাকার কারণে গতকাল ট্রেন চলাচল বিলম্ব হয়, ফলে ওই দিন অনেকে স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফিরে যান। তবে উল্টো চিত্র ছিল আজ। সকাল থেকে যাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সহজেই ট্রেনে চড়তে পারছেন। ফাঁকা মনে হচ্ছে অনেকটাই। আমরা আগারগা থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাচ্ছি। এটা আসলে অন্যতম একটা অসাধারণ একটা প্রকল্প ছিল গভর্নমেন্টের, এবং চড়ে খুব ভালো লাগতেছে। আমি একজন কাতার প্রবাসী, আমি আজকে বাংলাদেশে মিত্র দেখতে আসছি, তাতে আমার অনেক খুব ভালো লাগছে। জীবনের প্রথম উৎসব, খুব ভালো লাগছে। খেলার খবর। কিংবদন্তি ফুটবলার পেলের শেষকৃত্য শুরু হয়েছে আজ। বিশ্বসেরা এই ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানাতে দেশ বিদেশের খ্যাতিমানরা উপস্থিত হয়েছেন ব্রাজিলের সান্তোস ক্লাবে। এখানে ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য পেলের মরদেহ 24 ঘন্টা রাখা হবে। তারপর 14 তলা উঁচু ভবনের সমাধিস্থলে পেলেকে সমাহিত করা হবে। পরাগারমানের রিপোর্ট। ফুটবল কিংবদন্তি পেলের ভক্তরা বিশ্বাস করেন, 14 তলা উঁচু ভবনের মেমোরিয়াল নেক্রোপোলো একিউমেনিকা নামের সমাধিস্থলে সমাহিত করা মানেই পেলে অনন্তকালের জন্য প্রিয় সান্তোসের ফুটবল মাঠটি দেখতে পারবেন। কালো মানিকের ইচ্ছে অনুযায়ী পৃথিবীর সবচেয়ে উঁচু সমাধিস্থলে অনন্তকালের জন্য বিশ্রামে রাখা হবে। মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন ফুটবলের রাজা, এখন তার বিচরণ অমর আলোকে। 82 বছর বয়সী কিংবদন্তি ফুটবলার পেলে গত বৃহস্পতিবার রাতে শেষ করেছেন ইহলৌকিক জীবন, এখন তাকে সমাহিত করার পালা। 1983 সালে নির্মিত সমাধিস্থলে 14,000-এর বেশি ভল্ট আছে। এছাড়া এটিতে একটি গ্রীষ্মকালীন বাগান, রেস্টুরেন্ট এবং ক্লাসিক গাড়ির জাদুঘরও রয়েছে। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন পেলের শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। প্রিয় ক্লাব সান্তোসকে সাজানো হয়েছে নতুন রূপে। ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে সান্তোসের ভিলা ভেলমেরো স্টেডিয়ামে গণ্যমান্য ব্যক্তিরা এবং ভক্তরা জড়ো হবেন। ভিলা ভেলমেরোর স্টেডিয়ামের পিচের মাঝখানে একটি তাঁবু তৈরি করা হয়েছে, এখানেই পেলের দেহবশেষ রাখা হবে। 2 মিলিয়ন লোকের বাসস্থান সাও পাওলোর সান্তোসে একটি ভাবগম্ভীর আবেগপূর্ণ অনুষ্ঠান হবে বলেই ধারণা। মৃত্যুতেই তার ঠিকানা হলো অমরত্বে। এখন থেকে কিংবদন্তি পেলে চিরকালের, চিরদিনের শাশ্বত। পরাগারমান, এটিএন বাংলা। স্পাহানি শেয়ার বাজার সংবাদ।
2022 সালে শেয়ার বাজারে 1.5 লাখেরও বেশি বিও হিসাব কমেছে। সিডিবি এর সূত্রে জানা গেছে, 2021 সালের শেষ কার্যদিবসে শেয়ার বাজারের বিও হিসাব ছিল 20,34,399টি, আর 2022 সালের শেষ কার্যদিবসে বিও হিসাব দাঁড়ায় 18,61,301টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে 1,70,098টি। এর মধ্যে পুরুষদের বিও হিসাব কমেছে 1,21,844টি, আর নারীদের বিও হিসাব কমেছে 52,291টি। তবে 2021 সালের তুলনায় 2022 সালে কোম্পানি বিও হিসাব বেড়েছে 1,037টি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।